এ পর্যায়ে যে বিষয়টা আপনাকে জানাবো, আমাদের সমাজে কিছু মানুষদেরকে আমরা দেখি, আমার পরিচিত এক বন্ধু আছে, সে যখনই অসুস্থ হয় কখনো ডাক্তারের কাছে যায় না, কোনো ওষুধ সেবন করে না। তাকে জিজ্ঞেস করলাম কেন, সে উত্তরে বলে যিনি আমাকে রোগ দিয়েছেন তিনি আমাকে সুস্থ করবেন, সুতরাং আমি ওষুধ খেয়ে তার প্রতি তাওয়াক্কুলটা কমিয়ে দিব কেন, আমি তার প্রতি ইমানের সর্বোচ্চ জায়গা থেকে, তাওয়াক্কুলের সর্বোচ্চ জায়গা থেকে আমি অবস্থান করতে চাই, যাতে করে যিনি আমাকে রোগ দিয়েছেন তিনি আমাকে এই রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন, আমি কোনো ওষুধ সেবন করতে চাই না। তাহলে প্রশ্ন দাঁড়ায়, আমরা যারা অসুস্থ হওয়ার পরে চিকিৎসা নেওয়ার জন্যে, সেই চিকিৎসাটা কোরআন থেকে হোক, সেই চিকিৎসাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত যার খুব দিয়ে হোক, অথবা বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে হোক, যদি আমরা চিকিৎসা গ্রহণ করি তাহলে সেটা কি তাওয়াক্কুলের পরিপন্থী হবে কি না আমরা দেখার চেষ্টা করি। এক্ষেত্রে উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজামের তিনটি বিপরীতমুখী বক্তব্য আছে, সেগুলি আমরা এক এক করে জানার চেষ্টা করি। প্রথমত, এক শ্রেণীর উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে থাকেন যে যারা অসুস্থ হওয়ার পরে চিকিৎসা গ্রহণ করে না তারা প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন বলেই তারা চিকিৎসা নেন না, আর এই চিকিৎসা নেওয়াটা তাওয়াক্কুলের পরিপন্থীও বটে। যারা চিকিৎসা নিতে নিষেধ করেন তারা চিকিৎসা গ্রহণ করা তাওয়াক্কুলের, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা নির্ভরতার পরিপন্থী মনে করেন। দলিল হিসেবে তারা পেশ করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সহিহ বুখারীর 6472 নম্বর হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70,000 বিগাইরি হিসাবিন, আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা হলো হুমুল্লাযিনা লা ইস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা অসুস্থ হওয়ার পরে কোনো জারফুকও গ্রহণ করে না, ওয়ালা ইয়াতাতায়্যারুন, এবং কুলক্ষণ শুভলক্ষণ নির্ধারণ করে গণকের কাছে যাওয়া, চিকিৎসকের কাছে যাওয়া কোথাও তারা দ্বারস্থ হয় না, বরং ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে। এই হাদিস থেকে বোঝা গেল অসুস্থ হওয়ার পরে যারা জারফুক গ্রহণ করে না, কোনো ডাক্তার বিশেষজ্ঞের দ্বারস্থ হয় না, তারা প্রকারান্তরে তাদের রবের উপরেই তাওয়াক্কুল করে। আর যারা অসুস্থ হওয়ার পরে জারফুক নিয়ে থাকে অথবা ওষুধ সেবন করে থাকে, তারা তার রবের প্রতি তাওয়াক্কুলটা যথাযথভাবে করল না, এটা তাওয়াক্কুলের পরিপন্থী তারা বলে থাকেন এই হাদিসের আলোকে। আমরা দেখি দ্বিতীয় যে শ্রেণীর উলামায়ে কেরাম বলেন এটা তাওয়াক্কুলের পরিপন্থী না, বরং এটা তাওয়াক্কুলের সর্বোচ্চ স্তরের পৌঁছার পরিপন্থী। স্বাভাবিক তাওয়াক্কুলের পরিপন্থী কাজ চিকিৎসা গ্রহণ করাটা হতে পারে না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুলের সর্বোচ্চ স্তরে পৌঁছতে চায় তাহলে সে যেন এই চিকিৎসা গ্রহণ না করে। সাধারণ তাওয়াক্কুল এটাকে ও চিকিৎসা নেওয়ার কারণে ব্যাহত করবে না, সর্বোচ্চ জায়গায় পৌঁছতে হলে অবশ্যই তাকে চিকিৎসা বর্জন করতে হবে। তারা সেই ক্ষেত্রে দলিল হিসেবে পেশ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এক শ্রেণীর তাবে তাবিঈন এবং একদল বিশেষজ্ঞ ব্যক্তি এবং সুফি, তারা এই নীতির আলোকে চিকিৎসা গ্রহণ করাকে তাকওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছার পরপন্থী মনে করেন বলেই চিকিৎসা গ্রহণ করা থেকে তারা দূরে থাকতেন। সেই সকল ব্যক্তিদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, আমাদের সমাজের যেই সুফি বা সুফি মতবাদ চর্চা করেন তাদের মধ্যেও বড় একটা গোষ্ঠী রয়েছে, তারা অসুস্থ হলে চিকিৎসা নিতে চান না, তারা বলেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে আমার ইমান আস্থা এবং বিশ্বাস তাওয়াক্কুলের সর্বোচ্চ স্তর সেটার পরিপন্থী হয়ে যাবে, এই জন্য তারা সেদিকে যেতে চান না। এই সম্পর্কে আওজাজুল মাসালিক কিতাবুল জামিয়ে বায়ানু তুআলিজুল মারিদ অধ্যায়ে ষষ্ঠ খণ্ডের 310 থেকে 311 নম্বর পৃষ্ঠায় বিস্তারিতভাবে তুলে ধরেছেন যারা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ থেকে বিরত থাকেন তাওয়াক্কুলের সর্বোচ্চ স্তরে পৌঁছার পরিপন্থী মনে করে
সেই সকল বিবরণ সেখানে তুলে ধরেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম, প্রথম যারা মনে করেন যে ওষুধ সেবন করা, চিকিৎসা গ্রহণ করা এটা প্রাথমিক পর্যায় থেকে তাওয়াক্কুলের পরিপন্থী, তারা সহিহ বুখারীর বর্ণনা দিয়ে প্রমাণ করতে চেয়েছেন। দ্বিতীয়ত যারা বলছেন স্বাভাবিক বা প্রাথমিক স্তরের তাওয়াক্কুলের পরিপন্থী নয় বরং সর্বোচ্চ স্তরে পৌঁছার পরিপন্থী এটা, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কতিপয় সাহাবি তাবে তাবেইনদের জীবন আদর্শ থেকে তারা নীতি এবং আদর্শ গ্রহণ করার চেষ্টা করেছেন। তৃতীয়ত ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ তিনি বললেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল সহি মুসলিমের মধ্যে এই সংক্রান্ত একটি অধ্যায় রচনা করেছেন, যে অধ্যায়টা হলো যে চিকিৎসা গ্রহণ করাটা হলো মুস্তাহাব, চিকিৎসা গ্রহণ করা এটা একটা ভালো কাজ। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস তিনি নিয়ে আসছেন, সেখানে তিনি বুঝাতে চাইলেন এটা তাওয়াক্কুলের প্রাথমিক স্তরেরও পরিপন্থী না, সর্বোচ্চ স্তরে পৌঁছারও এটা পরিপন্থী না। সুতরাং কেউ যদি অসুস্থ হয় সে এটার জন্য চিকিৎসা নিতে পারে, সেটা কোরআনিক চিকিৎসা হতে পারে, হাদিসের চিকিৎসা হতে পারে, বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা হতে পারে, সেটা কখনোই তাকওয়ার পরিপন্থী হতে পারে না, তাওয়াক্কুলেরও পরিপন্থী হতে পারে না। তারা দলিল দিলেন যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি দাইইন দাওয়া, প্রত্যেক রোগের জন্য ওষুধ রয়েছে, ফাইজা উসিবা দাওয়া উদ্দাই বারা বিইজনিল্লাহ, কোনো ব্যক্তি যদি চিকিৎসার জন্য ওষুধ সেবন করে তাহলে ওই ওষুধ তাকে মুক্তি দিতে পারে না, প্রকৃত পক্ষে তাকে মুক্তি দেয় আল্লাহর আদেশ, ওই ওষুধের প্রতি আদেশ করেন আল্লাহ তাআলা, তখন ওষুধ ব্যক্তির মধ্যে প্রভাব এবং ক্রিয়াশীল হতে থাকে। তাহলে প্রকারান্তরে বোঝা গেল তাওয়াক্কুলটা আল্লাহর উপরেই থাকে, তাওয়াক্কুল পরিপন্থী হয় না, কারণ ওষুধ আমি সেবন করার মানেই এই ওষুধ আমাকে সুস্থ করে দিবে এটা আমরা মনে করি না, এই ওষুধের কোনো কর্ম বা ক্রিয়া করার সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে আদিষ্ট না হয়। সুতরাং এই নীতি এবং আদর্শের আলোকে আমরা বলতে পারি ওষুধ সেবন করে চিকিৎসা গ্রহণটা তাওয়াক্কুলের পরিপন্থী নয়, বরং ওষুধ সেবন করে আল্লাহর উপরেই তাওয়াক্কুল করলাম যে তিনি যাতে ওষুধের প্রতি আদেশ করেন আর যার ফলে আমি সুস্থ হয়ে যাই। কারণ আমরা অনেককেই তো দেখি যে চিকিৎসা নেওয়ার পরও সুস্থ হচ্ছে না, তার মানে ওই ওষুধের প্রতি আল্লাহর আদেশ নেই। প্রিয় ভাইয়েরা, তাহলে পরস্পর বিপরীতমুখী যে তিনটি বক্তব্য আপনার কাছে তুলে ধরলাম, ওষুধ সেবন বা চিকিৎসা গ্রহণ তাওয়াক্কুলের পরিপন্থী কিনা, এই তিনটি মতামতের ফলাফল হলো জমহুর তথা অধিকাংশ উলামায়ে কেরাম তাদের যে মতামত ব্যক্ত করেছেন, ওষুধ সেবন করা, চিকিৎসা গ্রহণ করা, অসুস্থ হলে পরে চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া, বিশেষজ্ঞ ব্যক্তিদের কাছে যাওয়া, এটা কখনোই তাওয়াক্কুলের পরিপন্থী নয়, না প্রাথমিক স্তরের তাওয়াক্কুলের পরিপন্থী, না সর্বোচ্চ স্তরের তাওয়াক্কুলের পরিপন্থী, বরং এটা একটি সুন্নাতসম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাওয়া একটা আদর্শ এবং নীতি।